হাই ভিউয়ার্স কেমন আছেন সবাই সপ্তম শ্রেণীর বিজগুণিতে আপনাকে স্বাগতম আজকে আমি প্রদত্ত প্রবলেম দুটি সলভ করব প্রদত্ত প্রবলেমের প্রথমটি আমি আগে সলভ করি প্রথম প্রবলেমটি হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান দ্বারা এক্স টু দীপ ফোর ওয়াই টু দীপ ফোর মাইনাস ওয়ানকে ভাগ করতে হবে আমরা প্রথমে এক্স টু দীপ ফোর ওয়াই টু দীপর ফোর কে যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে থাকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে গুণ করলে হয় এক্স টু দিপ অফ ফোর ওয়াই টু দিপ ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা প্লাস ওয়ানকে গুন করলে হয় প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এ পর্যায়ে যদি আমরা বিয়োগ করি এই দুইটিকে আমরা বাদ দিতে পারি নিচে থাকে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার উপরে থাকে মাইনাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই যদি এক্স স্কোয়ার ওয়াই দ্বারা ভাগ করি থাকে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দ্বারা প্লাস এক্স স্কোয়ার ওয়াই গুন করলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস দ্বারা প্লাস ওয়ানকে গুণ করলে মাইনাস আমাদের ভাগ ফল হল জিরো অর্থাৎ এক্ষেত্রে আমাদের প্রদত্ত প্রবলেমটির অ্যান্সার অর্থাৎ ভাগ হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই এখন আমি দ্বিতীয় প্রবলেমটি সলভ করবো দ্বিতীয় প্রবলেমটি হচ্ছে আমাদের ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার দ্বারা ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার সিক্সকে ভাগ করতে হবে প্রথমে আমি দেখব কে ওয়ান দ্বারা ভাগ করলে ওয়ান হয় ওয়ান কে ওয়ান দ্বারা গুণ করলে ওয়ান ওয়ান দ্বারা মাইনাস এক্সকে গুণ করলে মাইনাস এক্স ওয়ান দ্বারা প্লাস এক্স স্কোয়ারকে গুণ করলে প্লাস এক্স স্কোয়ার এক্ষেত্রে আমরা বিয়োগ করি ওয়ানে ওয়ানে আমরা বাদ দিতে পারি নিচে থাকে প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার উপরে থাকে মাইনাস এক্স টু দি পাওয়ার সিক্স এবার আমি দেখবো এক্সকে ওয়ান দ্বারা ভাগ করলে কত হয় এক্সকে যদি আমি ওয়ান দ্বারা ভাগ করি অবশ্যই এক্স থাকে ওয়ানকে এক্স দ্বারা গুণ করলে এক্স মাইনাস এক্সকে এক্স দ্বারা গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্সকে এক্স স্কোয়ার দ্বারা গুণ করলে হয় এক্স কিউব এক্ষেত্রে যদি আমি বিয়োগ করি এক্স 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 স্কোয়ার এক্স স্কোয়ার বাদ দিতে পারি আমাদের নিচে থাকে মাইনাস এক্স উপরে থাকে মাইনাস এক্স টুরি পাওয়া সিক্স এবার মাইনাস এক্স ওয়ান দ্বারা ভাগ করলে হয় মাইনাস মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস মাইনাস এক্স মাইনাস এক্স দ্বারা গুণ করলে মাইনাস এক্স টু দি পাওয়ার প্লাস এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস দ্বারা গুণ করলে হয় মাইনাস টু দি পাওয়ার ফাইভ এটি এটি আমরা বাদ দিতে পারি আমাদের নিচে থাকে মাইনাস এক্স টু দি পাওয়ার তারপরে থাকে মাইনাস এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস তারপরে থাকে মাইনাস টু দি পাওয়ার সিক্স মাইনাস এক্স টু দিপাওয়ার কে ওয়ান দ্বারা ভাগ করলে হয় মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স টু দিপাওয়ার কে ওয়ান দ্বারা গুণ করলে মাইনাস এক্স টু দিপাওয়ার ফোর মাইনাস এক্স টু পাওয়ার ফোর কে মাইনাস এক্স দ্বারা গুণ করলে প্লাস এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস এক্স টু দিপাওয়ার ফোর কে এক্স স্কোয়ার দ্বারা গুণ করলে মাইনাস এক্স টু দি পাওয়ার সিক্স এখানে আমাদের ভাগ ফল হচ্ছে শূন্য অর্থাৎ আমাদের প্রদত্ত প্রবলেমটির অ্যান্সার ভাগ ফল হচ্ছে ওয়ান প্লাস এক্স মাইনাস এক্স 4। মাইনাস এক্স টু দি ধন্যবাদ সবাইকে